বাংলা গ্রামে গ্রামে এই কৃষককে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান সময়ে যে কৃষকদের কাছ থেকে ভর্তুকি মূল্যে 1868 টাকা করে কুইন্টাল প্রতি ধান কেনার কথা, নভেম্বর মাসে প্রত্যেকটি এসআই ও ফুডস অফিসে নাম লেখানোর কাজ হয়েছে, সেখানে নাম লেখানোর সময় এখানে কৃষকদেরকে বঞ্চিত করা হয়েছে। তৃণমূলের ঘোরে দালাল, তৃণমূলের ক্যাডাররা নিজেরা নাম নথিভুক্ত করেছেন আজকে কৃষি বাজারে। কৃষকরা, বাংলার কৃষকরা ধান বিক্রি করতে পারেনি, এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার গত 6.5 বছরে পরিকল্পিত ভাবে প্রায় 50% এর আগে রিলিজ করেছিল তৃণমূল দলে তারা যোগদান করেছে। এখন ঠিক সেরকমই একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে একটি আঞ্চলিক দল থেকে একটি সর্বভারতীয় দল, তৃণমূল কংগ্রেস থেকে একটি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টিতে একটা যোগদানের হিড়িক। তো এই যে যোগদানের পর্বেতে আপনারা কি কোন রকম স্ক্রিনিং বা দেওয়া হবে বা দেওয়া হবে না, নাকি দলবল নির্বিশেষে যেই যাবে তাকেই আপনারা দলে গ্রহণ করবেন? দেখুন, এই বিষয়টা আমার ভারতীয় জনতা পার্টি কোন আঞ্চলিক দল নয়, আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্যের শাখা। এই ব্যাপারে আমাদের যে নীতি সেটা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করবে, ঠিক আছে? এই বিষয়ে আমি কিছু বলবো না, যা কিছু বলার আমাদের নেতৃত্ব। বিভিন্ন জায়গায় কৃষক কৃষি যে আইন, এর বিরুদ্ধে অবিজেপি দলগুলো তারা প্রচার করছে যে আইন আসছে তাতে কৃষকদের উৎপন্ন ফসলে কৃষকদের অধিকার থাকবে না। দেখুন, এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার করা হচ্ছে। কৃষি আইনে কোথাও এরকম কৃষক বিরোধী একটি শব্দ সেখানে উল্লেখ নেই। আমি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে বলেছি, যাদেরকে দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে, আজকে প্ররোচনা দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, সদিচ্ছা এবং সৌজন্যতা দুটোই তাদের দেখানো হয়েছে। এ রাজ্যে যখন আমরা সভা সমিতি করার অনুমতি পাচ্ছি না, প্রায় প্রতিদিন আমাদের উপরে আক্রমণ হচ্ছে। প্রতি মানুষকে রক্ষা করার যে কাজ, যে মহান কাজের দৃষ্টান্ত মাননীয় নরেন্দ্র মোদী রেখেছেন, 12 এপ্রিল তার ঐতিহাসিক বক্তব্যের সময় 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার ভেতর দিয়ে ভারতবর্ষকে যে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন, আজকে সমস্ত দিক থেকে বিচার করে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর প্রতি যে আস্থা রেখে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। এই মুহূর্তে দেশের প্রায় 90% মাটি ভারতীয় জনতা পার্টির দখলে। বাংলা 73 বছর ধরে দেশ স্বাধীনতার পরে বঞ্চিত হয়েছে। বাংলার মানুষ এবার পরিবর্তন চায়, সোনার বাংলা গড়তে চায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা আজকে রূপ হারিয়েছে। সেই সর্বসন্ত বাংলা আজকে, সেই বাংলার জীবন ফিরে পেতে চায় বাংলার মানুষ। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছে, মাননীয় নরেন্দ্র মোদীজির প্রতি আস্থা রেখে আগামী 21-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে রাজ্যের মানুষ ক্ষমতায় আনবে, এটা শুধু সময়ের অপেক্ষা। হাওড়া জেলায় এর উপরে আক্রমণ হয়েছে আপনারা জানেন, অথচ দেখুন যে বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ভারত সরকার সেই ব্যবস্থা নেয়নি, উল্টে কৃষকদের কাছে মাঙ্গলিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের যে সুপরামর্শ, পাঞ্জাব হরিয়ানার কৃষকদের যে সুপরামর্শ, সেটা ভারত সরকার গ্রহণ করবে, নতুন কৃষি আইনের মধ্যে নথিভুক্ত করা হবে। এ প্রস্তাব ভারত সরকারের পক্ষ থেকে অলরেডি মানে দেওয়া হয়েছে। আজকে মানে কৃত্রিম ভাবে যে অপপ্রচার করা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যা, কারণ মোদী সরকার দেশের স্বার্থে কাজ করে, মোদী সরকার ভারতবর্ষের প্রতিটি মানুষের কল্যাণার্থে কাজ করে, মোদী সরকার ভারতবর্ষের কৃষকদের জন্য একটার পর একটা মাঙ্গলিক প্রকল্পের দৃষ্টান্ত রেখেছেন। এটা গোটা দেশ শুধু নয়, গোটা দুনিয়া দেখেছে যে একমাত্র পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তামাম পৃথিবীর মানুষকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছেন 2022 সালের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটি কৃষকের রোজগার দ্বিগুণ হবে। তাই 12 এপ্রিল তার 20 লক্ষ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে ভারতবর্ষের কৃষকদের জন্য 1,62,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবার জন্য, কৃষি সরঞ্জামের কেনবার জন্য 40-80% টাকা পর্যন্ত সেখানে ছাড় দেওয়ার ব্যবস্থা করা। 9 তারিখ থেকে কর্মসূচি চলছে।